হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, মর্নিং দিয়ে সকাল সকাল মেয়ে স্কুল যাচ্ছে ওর পাপার সঙ্গে। তো দেখো, বাইকে উঠে এখন চলে যাচ্ছে। তো গুড মর্নিং তোমাদেরকে উইশ করে দিলাম। তো দেখতে পাচ্ছো, সকাল 6:30 চলে গেল। এখন আমি আমার কাজে লেগে যাব। তো দেখো, এখানে আমি বেডশিট, এই দাও বেডশিট, আমার নোংরা হয়ে পড়ে আছে। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকে রেডি করেছি, এগুলো তোমাদেরকে শেয়ার করিনি। তো দেখো, বেডশিটটা আমি গুছিয়ে নিব। তো সেই জন্য বুঝতেই পারছো চলে গেছে, এখন স্কুলটা গেল, এখন আমার নিজের কাজটা আমি শুরু করে দিব। সকাল সকাল মর্নিংয়ে রান্না আছে, খাওয়া আছে, এই যে সংসারের কাজ আছে, সমস্ত কিছুই নিয়ে তো ব্লগ। তো দেখো, আমি এই ব্লগ শুরু করলাম, এখন সকাল 7টা বাজে। তো রুশাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা আমার দিক থেকে। তো প্লিজ, তোমরা একটু আমাকে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা সবসময় আমাকে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যত সুন্দর সুন্দর কমেন্ট করবে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছ, বেডশিটটা গুছিয়ে নিচ্ছি টান টান করে। সকালে উঠেই তো আমার এইসব কাজ লেগে যায়, রেগুলার একই কাজ। তো এই কাজগুলো তো করতেই হবে, তাই না? খাবার যেমন পেটের জন্য, যেমন ভুড়ি ভোজনের জন্য আমাকে রান্না রোজ করতে হয়, সেইভাবেই সংসারের কাজগুলোও করতে হবে। না করলে তো বেডশিট নোংরা, ঘর নোংরা পড়েই থেকে যাবে। সেইগুলো আমাদের যারা ব্লগ করি তারা তো এভাবেই করি। দেখো, সাইজ করে ভালো করে গুছিয়ে নিলাম, এখন টান টান করে আবার ইয়ে করে দিচ্ছি, পেতে দিচ্ছি। মেয়ে এক্ষুনি স্কুল থেকে বাড়ি এসে আবার খাটের উপরে সমস্ত কিছু খাওয়া থেকে শুরু করে সব কিছুই করে। তো এখানে দেখো, আমার বালিশগুলো দেওয়া হয়ে গেলো, সাইজ করে রাখা হয়ে গেলো, সোজা চলে যাচ্ছে আমার কিচেনে। তো দেখো, কিচেনে আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে। আর ডিনারের রাতের বেলায় আমার বড়রা ডিনার করেছিল, এদের চাটা হয়েছে, চা খাওয়া হয়েছে। চা তো না, গ্রিন টি। তো গ্রিন টির জন্য এই দেখো, দেখতে পাচ্ছো কাপগুলো পড়ে আছে। তো দেখো, আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি, কাপগুলো তো ওই যে গ্রিন টি খেয়ে তো ওরা চললো। এখন আমি এগুলো সব ধুয়ে নিব পরিষ্কার করে। আর ভাতের জল তো এখানে চলছেই, আমার ভাত তো শুরু হয়েছেই গ্যাসের জন্য। গ্যাসের আর আমার বেডরুম ডিস্টেন্স একদম অল্প, সেই জন্য আমাকে বেডরুমে যেয়ে যেয়ে বসে থাকতে হয়, ঠিক আছে? মানে ভালো লাগে, আর রান্নার রুমে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয় না। তো এখানে দেখো, আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি সব, এখন চলে আসছি সোজা। দেখো, থালাবাটি গুছিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি আমার বাথরুমে। কিছুগুলো কাপড় আমি ওয়াশিং করব, তো এগুলো দেখতেই পাচ্ছ আমি সবগুলো সার্ফের জলে ভিজিয়ে দিব। তো এখানে আমার চারজন ট্যাপ চালিয়ে দিয়েছি, এখন জল পড়তে শুরু করেছে। সকালে সকালে মর্নিংয়ে প্রচুর কাজ। তো দেখো, এখানে আমি বাথরুমে জল পড়তে শুরু করেছে, এখন আমি রেখেও দিয়েছি। তো সকালে এই যে কাজগুলো করাতে আমার মানে হয়ে গেল, দেখো এখন হয়েও গেল আমার কাপড় পরিষ্কার করা। এখানে দেখো, রান্নাগুলো জল পড়েছিল, সে জলগুলো পরিষ্কার করেছি। এই যে থালা ধুলাম দেখতেই পেলে, আর ওখানে কাপড় আমি সার্ফের জলে দিয়েও দিয়েছি পরিষ্কার করতে, এখন লেগে যাব। তো আগে রান্নাটা তো সারতে হবে। তো দেখো, এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি ফ্রিজে, আমার মাছটা ছিল, তো বরফ ছাড়তে দিয়েছি, মাছ রান্নাই হবে। আর রান্না কিছু আছে ফ্রিজে, তো মাছটাই রান্না করব। আর তোমাদেরকে ডিটেলসে রান্না দেখাচ্ছি না। তো দেখো, মাছের যে মশলাগুলো দিয়ে এখন জল দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছটা বসিয়ে দেবো। মাছটা ওদিকে ভাজা হয়েছে, পাশে দেখতেই পাচ্ছ তোমরা, তো ওটা ভাজা হয়ে গেছে। এখানে মশলাটা কষতে থাকছি, মশলাটা কষা হলো ভালোই লাগে, টেস্ট হয় বেশি। তো মশলাটা কাঁচা গন্ধ একটা থেকে যায়, সেই জন্য একটু জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই যে রান্নার কাজই এটাই, বাড়িতে সারাদিন কাজ, মেয়েদের হাউস ওয়াইফদের শুধুই কাজ। দেখো, মাছটা ভাজা হয়েছে দেখালাম, আর এখানে আছে, তো বরফের জন্য আমার ভালো করে ভাজা হচ্ছে না, তো ওটা আমি রেখে দিয়েছি সাইডে, পরে বরফ ছেড়ে গেলে আমি আবার ভেজে নিব। আর চলে আসলাম তার আগে, আমি দেখো মাছের রান্নাটা হচ্ছে, আর আমি চলে আসছি আমার ওয়াশিং, আমার পুরো একদম কাপড় টাপড় পরিষ্কার করতে। এই কাপড় পরিষ্কার করতে গিয়ে জল পড়ে না সব আমার, মানে জল পড়ে গায়ে ভালো লাগে না, তো সেই জন্য স্নানের আগে করতে হয়। তো আজকে মনে হলো কি, আমাদের এখানে রোজ বৃষ্টি আসছে দুপুরের দিকে, তো সেই জন্য আমি
ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে রেখে এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিতে হবে, কারণ না শুকলে মেলার জায়গা থেকে বড় কথা হচ্ছে গন্ধ করে। আর এখানে বৃষ্টি পড়ছে প্রতিদিন, দুপুরের দিকে বৃষ্টি, দুটোর দিক থেকে শুরু হচ্ছে। তো সকালে রান্না করে আমি ভাবছি যে কাপড়টা আমি পরিষ্কার করেই নিই। তো দেখো এখানে কাপড়টা আমি পরিষ্কার করতে বসে গেছি। তো এই যে মর্নিং থেকে শুরু হয়েছে ঘুম থেকে উঠে ডিউটি, প্রতিদিন ডিউটি প্রতিদিন। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কাজ শেয়ার করতে খুব ভালোই লাগে, মজাই লাগে, মানে মনে হয় যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। আমাদের তো ক্যামেরার ও সাইডে বন্ধুত্ব বলতে তো এই ভিডিও থেকেই শুরু, তাই না? তো ভিডিও থেকে বন্ধুত্বর জন্য তো কথা না বললে তো আর ভালো লাগে না। আমাদের একটা এমন নেশা, এমন স্মৃতি হয়ে গেছে, এই নেশা হয়েছে যে একদিন ভিডিও না দিলে মনে হয় বন্ধুদের সঙ্গে তো আজকে আর কথা হলো না, আজকে আর ভিডিও দিলাম না এবং তাদের ভিডিও আমি দেখছি না, একটা দূরত্ব মনে হয়, মানে দূরে দূরে থাকা একটা মনে হয়ে যায়। কেন কি জানি এটা কি তোমাদের হয় সেটা কমেন্টে অবশ্যই বলে দিও আমাকে, ঠিক আছে? জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা একটু ওয়াচ করো আর লাইকটা দাও, আর নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো, বন্ধুত্ব না হয়ে থাকে, তো কী আর বলবো, এটুকু বলা। তোমরা না থাকলে তো আমরা এগোতেই পারবো না, তাই না? আমি বলে না, যারা ব্লগিং করছে তারা এগোতে, ব্লগিং বলে না ইউটিউব করছে তারা, কারণ ব্লগ শুধু না, কুকিং আছে, রান্নার আছে, খাওয়া ইটিং শো আছে, ব্লগ আছে, বাইরে ভ্রমণ ঘুরতে যাওয়ার ব্লগ আছে, প্রচুর অনেক রকম কমেডি আছে, সবই কষ্টের আর সবই তোমাদের, মানে আমাদের ভিউয়ার্সদের জন্যই আমরা সফলতা পাই। সেই জন্যই আমরা তোমাদের কাছে আশাধারী হয়ে থাকি যে তোমরা একটু ভালো করে ওয়াচ করো, একদম পাশে থেকো, তাই না? তো দেখো গল্প করতে করতে আমি কাপড় পরিষ্কার করে যাচ্ছি, এখন হয়ে গেল কাপড় পরিষ্কার, এখন ধুয়ে নিচ্ছি। তো বেশি আমি ব্লগটা আমি অনেকটা বড় করে ফেলছি, 7 মিনিট হয়ে গেছে, তার বেশি বড় করব না তোমাদের জন্য, তোমাদের সুবিধা মতো, তার জন্যই আমি ব্লগটা বড় করছি না। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো এভাবেই। তো তোমাদের না থাকলে একেবারেই বলে দিচ্ছি, বারবার একই কথা, না থাকলে আমরা কিছুই করতে পারবো না এবং এগোতে পারবো না। তো ঠিক আছে, হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমার, এখন শুধু আমি মেলে দিয়ে বাকি। আর এই যে বললাম বৃষ্টির জন্য মেলে দিতেই হচ্ছে তাড়াতাড়ি, না হলে তো স্নানের সময় আমি করি।